এর ঐতিহাসিক প্রেক্ষাপট তেরোশো চুয়ান্ন বাংলায় নয় কার্তিকে উনিশশো সাতচল্লিশ সালের চব্বিশে অক্টোবরে তেরোশো ছেষট্টি হিজড়ির দশই জিলহজ রোজ শুক্রবারে বিশ্ব অলি বাবা ফরিদপুরি কুদ্দেসা সিরুল আজিজ মাত্র তিনজন মুসল্লি নিয়ে ঈদের জামাত আদায় করেছিলেন সেখানে দোয়া করেছিলেন রব্বুল আলামিন এখানে তুমি বিশাল ঈদের জামাত কায়েম করো আল্লাহর অলিদের দোয়া কবুল হয় হাদিস বলেন ওয়াঈ তিয়ানু সহিহুল বখারি দেওয়ি সাহ দ্বিতীয় খন্ডের নয়শ তেষট্টি পৃষ্ঠা মেশকাতুল মাসাহী একশত সাতানব্বই পিস্টা লামা জাহাবি আহলে হাদিসদের মান্যবর আল্লামা হাফিজ কাসির রহমতুল্লাহ জামিউল মাসালেদন হাদিসে উল্লেখ আল্লাহ বলেন আমার বন্ধুগণ যখন আমার কাছে কিছু চান আমি পাক অবশ্যই তাকে দান করি তারই ফলশ্রুতিতে বিশ্বজাকের মঞ্জিল গড়ে উঠেছে ইসলামের প্রাণ কেন্দ্রে যেখানে মাত্র তিনজন মুসল্লি এবং একজন ইমামের নেতৃত্বে ঈদুল আজহার জামাত শুরু হয়েছিল আজ সেখানে মুসল্লির সংখ্যা কয়েক লক্ষ দেশ এবং বিদেশ থেকে এই মহাজামাতের শরিক হতে আসেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মমিন মুসলমান আশেকান জাকেরান যেখানে সমাজ ছিল না সামাজিক মানুষ ছিল না এখানে গড়ে উঠেছে সমাজ গঠনের প্রাণ কেন্দ্র যেখানে ইসলামী তাহাজিব তামুদ্দোন ছিল না সেটাই হয়েছে আজ ইসলামী তাহাজিব তামুদ্দোন প্রচারের কেন্দ্র যেখানে জ্ঞানী গুণী মানুষ ছিল না সেটি হয়েছে আজ জ্ঞান অন্বেষণের অন্যতম দুর্গ পৃথিবীর উচ্চশিক্ষিত মানুষগুলি আজ এখানে আসে জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞান আহরণের অতৃপ্ত নেশায় এটি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটটসি গ্রাম যেটি জাকের ক্যাম্প জাকের মঞ্জিল এবং আজ বিশ্বজাকের মন্দির নামে পরিচিত এখানে মানুষ আছে হাজার হাজার আসে লাখে লাখ আসে কোটি কোটি তাদের আত্মতৃপ্তির জন্য ঈদের নামাজ শেষে দোয়া করা হয় দেশ জাতির কল্যাণ কামনায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বের সকল শান্তিকামী মানুষের মঙ্গলের জন্য বিশেষ করে নির্যাতিত সকল মুসলমানের শান্তি ও নিরাপত্তা কামনায় এই ইসলামের প্রাণ কেন্দ্র যেটি আধ্যাত্মিক রাজধানী হ্যাঁ মক্কা এবং মদিনার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না তবে বড়ই আফসোস আজ সেটি ওয়াহাবি নজরিদের দখলে এটিকে পুনরুদ্ধার নবীপ্রেমিকদের করতেই হবে নাহলে মদিনার সে আদর্শ কেন্দ্রিক ইসলামের ঘ্রাণ মানুষ পাবে না পাচ্ছে না আসুন এই বিশ্বজাকের মঞ্জিল থেকে সেই মদিনার আদর্শিক ইসলাম চর্চা করে আমরা ফিরে যাই সে রসুলি করিম সাল্লাহ আলিয়াসাল্লাম কর্তৃক প্রচারিত সত্য ইসলামের ধারায় এই লক্ষ্যে একটিবারের জন্য ধর্মপ্রাণ মমিন মুসলমান এবং শান্তিকামী মানুষকে এই জাকের মন্দিরে আসার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু